বাবাকে সকালে নিয়ে আসছি, ভর্তি করেছে, এ পর্যন্ত এখনো বন্ধ ব্যাড খাই নাই। আপনার কি কয়েছে? বমি আর ডায়রিয়া, ডায়রিয়া এখনো পর্যন্ত বন্ধ হয় নাই, বমিও বন্ধ হয় নাই। সাধারণত ডায়রিয়া রোগীরাই শীতকালে বেশি হয় আর কি, বাচ্চাদের বেশি হয় শীতকালে। কারণ ডায়রিয়া রোগী এখন বর্তমানে আছে হচ্ছে গিয়ে 35-32 জনের মধ্যে বেশিরভাগই 6-7 জন হচ্ছে মেডিসিন দিবে, কিন্তু 8-10 জন বাচ্চা সাধারণত। ঠান্ডা জনিত কারণে যে পেশেন্টরা ভর্তি হয় তারা আগের তুলনায় কিছুটা বেড়েছে। তার মধ্যে ARI কেস, RTI কেস, নিউমোনিয়া এই তিনটে একটু বেশি তুলনামূলক। যেমন আজকে বর্তমানে আমার পেশেন্ট হচ্ছে 42 জন, গত 24 ঘন্টা অ্যাডমিশন হচ্ছে 21 জন পেশেন্ট। শীতের একটা প্রকোপ চলছে, এ উপলক্ষে আপনি জানেন যে শীতে সাধারণত শিশু এবং বৃদ্ধরা বেশি আক্রান্ত হয়। সেই হিসেবে শিশুদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি আসে সেটা হলো নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং শ্বাসকষ্ট, শ্বাসনালীর প্রদাহজনিত সমস্যাটা বেশি আসে, আর কিছু আসে ডায়রিয়া। সহকারী অধ্যাপক পদোন্নতির কারণে আমাদের এখান থেকে 3 জন কনসালট্যান্টকে আমাদেরকে চলে গেছেন ওনারা, সেই হিসেবে আমাদের কোনো রিপ্লেসমেন্ট ছিল না। আমরা জরুরি ভিত্তিতে আমাদের একজন মেডিকেল অফিসার পোস্ট গ্রাজুয়েশন করা শিশুর উপরে ওনাকে আমরা ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে ইনডোরে কাজ করার অনুমতি দিচ্ছি। এবং আমার একটি উপজেলা দাগনভূঞা, ওখানে একজন মেডিকেল অফিসার, উনিও পেডিয়াট্রিক্সের উপরে MD করা, ওনাকে আমরা জরুরি ভিত্তিতে, DG মহোদয় একটা নির্দেশ ছিল সেই প্রেক্ষিতে সাময়িক সময়ের জন্য আমরা এখানে তাকে পদায়ন করে রেখেছি। সমানতালে সেবা দিয়ে শিশুদেরকে সর্বোচ্চ পরিমাণ আমরা সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।